আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই সকল সৌদি প্রবাসী ভাইদের সুস্বাস্থ্য কামনা রইল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের আকামার উপর যে অতিরিক্ত সিমগুলো আছে সেই সিমগুলোকে আপনারা কিভাবে ক্যান্সেল করবেন তাহলে চলুন আমরা খুব দ্রুত সহজ পদ্ধতিতে দেখে নিচ্ছি কীভাবে আমরা সিমগুলো ক্যান্সেল করতে পারি এখন আপনারা আপনাদের মোবাইলের ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল চরম নামে যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারটাকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন সিআইটি লিখে টাইপ করার পরে এখানে গোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম যে পেজটি আসবে অথবা ওয়েব অ্যাড্রেসটি আসবে এটাকে আপনারা ক্লিক করবেন হয়তোবা আপনাদের মোবাইলের বিভিন্ন সমস্যার কারণে একটু নিচেও হতে পারে যাই হোক আপনারা খুঁজে নেবেন সিআইটিসির আন্ডারে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি অবশ্যই আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে ক্লিক করেও আপনারা ওপেন করতে পারবেন যাই হোক এখানে আপনারা ক্লিক করে ওয়েবটিকে ওপেন করে নেবেন ওয়াইবটিকে ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ডট ডট লাইন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইংলিশে যদি ক্লিক করেন তাহলে আপনাদের পেজটি ইংরেজিতে চলে আসবে পেজটি যখন ইংরেজি হয়ে যাবে তখন আপনারা যেটি করবেন আপনাদের এখান থেকে দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে সো এই অপশনগুলোকে আপনারা যেটি করবেন এখান থেকে কমপ্লেন্টস নামে যে অপশনটি আছে এটাকে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম টেলিকমিউনিকেশান কমপ্লেন্টস এই যে অপশনটি আছে এখানে আপনারা জাস্ট ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার সার্ভিস নামে একটি অপশন আসছে এই অপশনটাকে আপনারা ক্লিক করে দিন এখন পেজটি আবার কি হয়েছে আমাদের এটা আরবি হয়ে গেছে সো এখন আমি আবার যেটি করব এখানে তিনটি ডট ডট লাইন আছে এখানে ক্লিক করে আবার ইংলিশে ক্লিক করে পেজটিকে ইংরেজিতে নিয়ে যাব। ইংরেজিতে নিয়ে যাওয়ার পরে এখন এখানে একেবারে লাস্টে আমরা চলে যাব এখানে হলুদ কালার মধ্যে যে লেখাটি আছে সাবমিট কমপ্লিট নামে এই লেখাটিকে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অপশন আসছে দেখতে পাচ্ছেন পার্সন নামে শুধু পার্সনে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন একটু ঝামেলা অ্যাকচুয়ালি আমরা গত বছর যখন এই কমপ্লেন্সগুলো আমরা করতাম তখন কোনো লগ অথবা কোনো ধরনের অ্যাকাউন্ট করার দরকার ছিল না কিন্তু এখন নতুন সিস্টেম করছে সেজন্যই কিন্তু আমার এটা দ্বিতীয়বার করা মানে এই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আছে বাট কিন্তু এটা আমি দ্বিতীয়বার করছি এই কারণেই যেহেতু এখন লগ করতে হচ্ছে সো এখন আমরা যেটি করব এখানে যেহেতু লগ ইন অপশন আছে এখানে আমরা যাব না কারণ এটা কাজ করে না সো এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজটি অলরেডি আরবিতে চলে আসছে অ্যাকচুয়ালি আমার এখানে অটোমেটিক ট্রান্সলেট সিস্টেম আছে তো সেই এটা ইংরেজ ইংরেজিতে দেখা যাচ্ছে যাই হোক এখানে আপনারা তিনটি ডট ডট লাইন আছে সরি তিনটি লাইন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ইংলিশ নামে যে অপশনটি আছে এখানে আপনারা এটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখন এখানে যে ইউজার পাসওয়ার্ড এবং এই যে ক্যাপচা কুটটি এখানে আপনারা বসিয়ে দেবেন তবে হ্যাঁ এখন আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে ইউজার পাসওয়ার্ড আমরা কোথায় পাবো অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণই ডিপেন্ড করে যে আপনার আপসের অ্যাকাউন্ট আছে কি না আপসের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি কমপ্লেনসও করতে পারবেন না এবং এদের এখানে এন্ট্রেন্স অথবা প্রবেশও করতে পারবেন না এদের সিস্টেমের মধ্যে তো বন্ধুরা এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের না বললেই নয় যে কথাটি হচ্ছে যে আমরা এখন সৌদি আরবের হেলথ মিনিস্ট্রি বলেন এক্সিট বলেন যত কিছুই বলেন সব কিছু কিন্তু বর্তমানে আপসের অ্যাকাউন্টের আন্ডারই চলে যাচ্ছে সো আপনাদের যদি আপসের অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপসের অ্যাকাউন্ট বানিয়ে নেবেন আর যদি বানাতে না পারেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারেন কীভাবে আপসের অ্যাকাউন্ট বানাতে হবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক এখানে আমি আমার আপসের ইউজার এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে ক্যাপচা করতে আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপসের ইউজারটি বসিয়ে দিছি এবং এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এই যে থ্রি টু ফোর জিরো ওয়ান নাইন কোডটি আছে এখানে আমি টাইপ করে নিছি এখন আমি যেটি করব লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আমার মোবাইলে একটি কোড চলে যাবে চার সংখ্যা সেই কোডটি এখানে আমাদের বসিয়ে দিতে হবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে সেভেন নাইন ওয়ান টু আমি এখন এখানে সেভেন নাইন ওয়ান টু টাইপ করবো টাইপ করার পরে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখন এখানে আমাদের যে সার্ভিসগুলো আসতেছে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার মোবাইল নাম্বারটি এখানে শো করতেছে কিন্তু অন্যান্য মোবাইল নাম্বার শো করতেছে না সো আমি এখন যেটি করব এখানে রিফ্রেশ নামে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড সার্কেলের মতো এখানে আমি আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আর একটি নাম্বার আমার চলে আসছে মানে আমার আকামার আন্ডারে যে সিমগুলো উঠানো আছে অথবা যে সিম নাম্বারগুলো অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভ নাম্বারগুলো এখানে চলে আসছে সো এখন আমি যদি একটু উপরে চলে যাই তাহলে এখন যেটি করব এই নাম্বারটিকে আমি ব্লক করব অথবা এই নাম্বারটি অন্য কেউ ব্যবহার করতেছে যাই হোক এখন আমরা কি করব এখানে সাবমিট কমপ্লেন্ট নামে এই যে অপশনটি আছে হলুদ কালারের মধ্যে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য কিছু অপশন চলে আসছে সো এখান থেকে সর্বপ্রথম আমরা যেটি করব এই যে চোজ নামে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে বয়েসটা আমরা সিলেক্ট করে দেব তারপরে আমরা যেটি করব দ্বিতীয় যে অপশনটি আছে কমপ্লেন টাইপ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে নাম্বার অর সার্ভিস অ্যাডেট উইদ আউট রিকোয়েস্ট এই যে অপশনটি আছে এটাকে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেন সাপ টাইপ এটাকে আমরা কী করবো সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে যে কোনো একটি আমরা সিলেক্ট করে দিতে পারি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বারটি আমরা কমপ্লেন করতে চাচ্ছি সেই নাম্বারটি অটোমেটিক এখানেই টাইপ করে আছে সো এখানে কী হবে আমাদের অ্যাডেড সার্ভিস উইদাউট রিকোয়েস্ট সো এখানে আমরা কী করবো কিছু লিখবো সো এখানে আমি যদি লিখি ক্যান্সেল মাই সিম মাই সিম কার্ডস ক্যান্সেল রিকুয়েস্ট আমি লিখে দিলাম এখানে এত কিছু করার দরকার নেই রিকোয়েস্ট ফর আননোন নাম্বার এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে আমাদের কিছু ডিটেলস লিখতে হবে ধরুন এখানে আমি আগে থেকেই লিখে নিয়েছি ডিয়ার স্যার দিস সিম ইজ নট ইউজড বাই মি অর আই হ্যাভ নট অ্যাকনোলেজ অ্যাবাউট দিস সিম কার্ড দিস ইউজড বাই এ ফেক ইউজার সো প্লিজ ক্যান্সেল দিস সিম অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে এই যে লিখাটা আছে এটাকে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ইচ্ছা করলে আপনারা কপি করে অথবা সেখান থেকে দেখে দেখে আপনারা টাইপ করে নিতে পারেন তো এখন আমাদের পরবর্তী যে স্টেপটা এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারের মধ্যে লিখা আছে আপলোড নামে যে লেখাটা এখানে আমরা ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম যে অপশনটি আসবে চোজ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কপি টু আইডেন্টিফাই কার্ড এখানে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন চোজ নামে যে অপশনটি আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন কপি অফ আইডেন্টি কার্ড নামে যে অপশনটি আছে এটা হচ্ছে যে আমাদের একটা আকামার নাম্বার সরি এটা হচ্ছে যে আমাদের আঁকামার একটা কপি আমাদের এখানে সাবমিট করতে হবে সো এখন আমি যদি ক্যামেরাতে ক্লিক করি ক্যামেরাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আর জাস্ট আমি এখান থেকে আমি যে কোনো একটা কিছু কি করলাম এটাই ধরুন আমার আঁকামা এটাকে আমি জাস্ট পিকচার তুলে নিলাম পিকচার তুলে নেওয়ার পরে এখানে যে রাইট চিহ্ন আছে টিক চিহ্ন এটাকে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি পিকচার অ্যাড করা হয়ে গেছে সো আপনারা আপনাদের আকামার নাম্বারটি অথবা আকামার যে পিকচারটি আছে সেটাকে এইভাবে উঠিয়ে নেবেন আমি কিন্তু চাচ্ছি না যে এটা এভাবে দেওয়ার জন্য যেহেতু এখানে সিকিউরিটির ব্যাপার আছে সো আমি কি করব চুজ ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি আমার মোবাইলের যে ইন্টারনাল মেমোরি আছে সেখান থেকে আমি আমার আকামার কপিটি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি করবো পিএনজি সরি এখান থেকে আমরা আপলোডে ই করবো ক্লিক করবো আপলোডে ক্লিক করার পরে এই ফাইলটি আপলোড হয়ে যাবে বন্ধুরা এখানে একটি শিক্ষার বিষয় আছে আপনারা যদি পিকচার উঠানোর পরে সেই পিকচারটি সাপোর্ট না করে অথবা আপনারা সেন্ড করতে না পারেন তাহলে আপনাদের পিকচার উঠানোর পরে এই পিকচারটি আবার কনভার্ট করে পিএনজি অথবা পিডিএফ ফর্মেটে নিয়ে যেতে হবে আমি আমার ভিডিও লাস্টে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের পিকচারগুলো পিএনজি অথবা পিডিএফ ফর্মেট করতে পারেন জাস্ট এক মিনিট সময় লাগবে সেটা দেখার জন্য কারণ আপনারা পুরোটা ভিডিও দেখার পরে যদি সাকসেসফুল না হন তাহলে কিন্তু সেখানে একটু সমস্যা থেকেই যায় তাহলে আর লাভ কীরা তাই না সেই জন্য আমি চেষ্টা করব সবগুলো টিপস আপনাদের দেওয়ার জন্য সো এখন আমি আমার এই ফাইলটি দেখতে পাচ্ছেন পিএনজি লিখা আছে মানে আমি আমার যে পিকচারটি আছে এটাকে আমি পিএনজি ফর্মেটে করে নিয়েছি এখন আমার যে কাজটি হচ্ছে আমি এখন স্যান্ড টু সার্ভিস প্রোভাইডার নামে এই যে লিখাটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করা মাত্রই আমাদের যে রিপোর্টটি করার দরকার ছিল সেই রিপোর্টটি হয়ে যাবে সো এখানে আমরা ওকেতে ক্লিক করব এখান এখানে দেখতে পাচ্ছেন ইউর কমপ্লেন্ট হ্যাজ বিন সেন্ট টু সার্ভিস প্রোভাইডার সাকসেসফুলি ইউ ক্যান কিপ ট্র্যাক ইউর কমপ্লেন্টস অ্যান আপ দ্য ট্র্যাকিং তো যাই হোক এখানে আমাদের যে কমপ্লেনটা আমরা করছি সেই কমপ্লেনটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে এবং আমরা করে ফেলতে পারছি এবং আমি সক্ষম হয়ে গেছি সো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেন্স নাম্বার নামে যে অপশনটি আছে কমপ্লেনস নাম্বার আছে এবং আমার আকামা নাম্বার আছে কবে করলাম সেটাও আছে এখন আমরা এটাকে যদি প্রিন্টের আকারে করি প্রিন্টও করতে পারবো অথবা আমরা একটা স্ক্রিনশুট করে রেখে দেব। পরবর্তীতে যদি পাঁচ দিনের মধ্যে এই কার্যকর না হয় আমরা ইচ্ছা করলে আবার রি ইস্যু করতে পারবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা অনেক অনেক ভিডিও পাবেন যেগুলো অ্যাকচুয়ালি আপনাদের অনেক উপকার হবে আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অথবা আপনারা এই ধরনের অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য আরেকটি কথা মনে রাখবেন আমার ভিডিওতে যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে সেই মিস্টেকগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে সবসময় লিখে দিই আপনারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশান বক্স ফ্লোয়িং করবেন ধন্যবাদ সবাইকে